পান করে ফেলছিল। তো নবীজির বসরাব মোবারক পান করার কারণে আল্লাহর হাবিব বলছিলেন, উম্মে আইমান রে, যেই পেটের মধ্যে আমি রাসূলুল্লাহর বসরাব মোবারক গেছে ওই পেট জাহান্নামের আগুনের জন্য হারাম। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর বসরাব মোবারক পেটে থাকলে জাহান্নাম হারাম, স্বয়ং ওই নবী যার গর্বে ছিল ওই মা আমে নাকি জাহান্নামে যাইতে পারে? জবানটা খুলে বলেন নাকি পারে? এই জন্যে এদের অবস্থা দেখেন। যাই হোক, আমি আলোচনার